গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি, সিম্পল চিকেন রেসিপি। আমি চিকেন নিয়েছি, কিছু চিকেনকে ভালো করে ধুয়ে নিয়েছি। এটাতে আমি লবণ, হলুদ, দই সব কিছু মিক্স করে দিব। বাড়িতে দই জমিয়ে রেখেছি, দিয়ে দিব টক দই। আমি দিয়ে দিব এবার টক দই। এবার পরিমাণ মতন স্বাদ অনুযায়ী দিয়ে দিব লবণ। 2 চামচ দিলাম লবণ। এবার দিব 2 চামচ হলুদ, কালার অনুযায়ী 2 চামচ হলুদ। এবার দিব মাস্টার্ড ওয়েল, তোমরা পারলে রিফাইন্ড ওয়েলও দিতে। এবার আমি মেখে নেব ভালো করে। ভালো করে মেখে নিয়েছি, এবার আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য রেখে দিলাম। এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ লঙ্কাকে ভেজে নেব। গোটা জিরা নিয়েছি, দিয়ে দিলাম গোটা জিরা। এলাচ দারচিনি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা। এলাচ দারচিনি তেজপাতা সব ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজকে ভালো করে ভেজে দিই। এদিকে লাল করে পেঁয়াজটা আমি ভেজে নেব ভালো করে। 4টা পেঁয়াজ কেটেছিলাম, আর 10-12টার মতন লঙ্কা। এবার আমি মশলাটা বের করে নেব। আমি মাছের ডিমের বড়া ঝোলের জন্য মশলাটা নিয়ে নিয়েছি। 2টা টমেটো নিয়েছি, আদা, রসুন, জিরা, পেঁয়াজ, লঙ্কা। এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। এবার 1 টুকরো আমি দারচিনি আর 4টা এলাচ নিয়ে নিব। মিক্সার গ্রাইন্ডারে এবার পোড়া হয়ে গেল, মশলাটা পোড়া হয়ে গেছে আমার। এবার আমি পেঁয়াজ লঙ্কাটা ভালো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব মশলাটা। এবার মশলা ভাজার জন্য আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিব। মশলা ভাজার জন্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, কারণ আমি মাংসতে লবণ হলুদ তেল সব কিছু দিয়ে দিয়েছি মেখে রেখে। মশলাটাও লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মেরিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি মাংসটা মশলাতে দিয়ে ভাজবো। এটার মধ্যে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এই কন্টেনারটা ধুয়ে আমি জলটা মশলার সাথে মাংসকে ভালো করে ঢেকে দেবো। মাংসকে ঢেকে ঢেকে আমি ভাজবো। ঢেকে ঢেকে ভাজলে টেস্টটা খুবই ভালো লাগে, টেস্ট খুবই ভালো লাগে ঢেকে ঢেকে ভাজবো। ওই জন্য আমি ঢেকে ঢেকে মাংসটাকে, চিকেনটাকে ভেজে নেব। দেখে নিব মাংস থেকে কতটা জল ছেড়েছে, প্রায় অনেকগুলো জল ছেড়ে দিয়েছে। এবার আমি থাকবো না, জলগুলা আগে শুকাতে দিব। জলগুলা যখন শুকিয়ে যাবে তখন আমি ভাজতেই থাকবো, এমনি খোলা ভাজবো আর থাকবো না। ঢেকেছিলাম যে মাংস থেকে জল ছেড়ে দিবে, তারপরে আমি খুলে জলটাকে শুকাবো। মাংস থেকে সাথে জল অনেকগুলো ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসটাকে, মাংসের জলটাকে শুকিয়ে নেব ভেজে ভেজে। এতে আমি ভাবছি, এবার ঢেকে ঢেকে ভাবছি না, আমি খুলে দিয়েছি ঢাকনাটাকে। জল সাপ্লাই শুকিয়ে গেছে, এবার আমি ভালো করে মশলার সাথে চিকেনটাকে ভাজব। চিকেনটা জল প্রায় শুকিয়ে গেছে, এবার ভাজতে ভাজব। কড়াইয়ে যদি মাংস ধরে নেয়, ওই জন্য আমি এদিকে গরম জল চাপিয়ে রেখেছি। হালকা হালকা জল দিয়ে ভাজব ভালো করে মাংসটা। চিকেনে আলু দিয়ে ভালো লাগে না, এমনি খালি কষা চিকেন খুবই ভালো লাগে রুটিতে। ওই জন্য আমি ঝোল রাখি নি আর আলু দিই না, আর লাল লঙ্কা আমরা খাই না, রেড চিলি একদমই খাই না। ওইটা ভালো করে বয়ল হয়ে গেছে, আমি ভালো করে রেখে দিচ্ছি। এদিকে আমি মাংসটা ভাজতেই থাকবো। এবার আমি নেট দিয়ে দিব এভারেস্ট পাঁচটি নেটটা। এই মশলা দিয়ে আমি হচ্ছে ভাজবো।
রাখলে মিষ্টিটা খুবই ভালো লাগে। মাংসটা হালকা করে দিলাম, এবার আমি হালকা করে দিয়ে কড়াইয়ে যেন মাংসটা ফেটে না যায় আমি হালকা জল দিয়ে দিই, আর একটু আমি জল দিয়ে ভেজে নেব, আর একটু ভাজলে এবার মাংসটা চিকেনটা ভালো করে একদম ভাজা হয়ে গেছে, রুটিটাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে বেলতে নেব, দই দিয়ে চিকেনটা করলে বেশি রিচ খাওয়ারও হয় না, খেতেও বেস্ট লাগে। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই টেস্ট লাগবে কার্ড দিয়ে চিকেনটা। এখানে আমার সিম্পল চিকেন রেসিপিটা কমপ্লিট করছি। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফেজ। Try this recipe. Take care. Have a nice day.